গত 2 মাস ধরে নিজগড় জান্নভারের আলোচিত মইদ্দিন হত্যা মামলার এজাহারভুক্ত প্রধান আসামি আজি ইকবালের পরিবার ইয়েন লই আজি বৃহস্পতিবার 2:12 চট্টগ্রাম প্রেস ক্লাবত সংবাদ সম্মেলন গুজি পরিবার ইয়েন সংবাদ সম্মেলনত লিখিত বক্তব্য ফরিউনাই আজি ইকবালের মাইয়ে হানান ইকবাল এ সময় হাজি ইকবালের মাইয়ে হানান ইকবাল সাংবাদিক কলের হয় মইদ্দিন হত্যাকাণ্ড নিয়ে সকল রহস্যের ধূম্রজাল দূর করে যথাযথভাবে তদন্তপূর্বক মূল অপরাধীদের আইনের আওতায় আনা হোক এবং আমার বাবা হাজি ইকবাল ও আমাদের আত্মীয় স্বজন পরিবারকে স্বাধীনভাবে নিরাপদে বসবাসের সুযোগ দেওয়া হোক। আমরা এই পরিবারে আমাদের সকলের সহযোগিতা একান্ত কামনা করছি। শুধুমাত্র হাজি ইকবালের মাই ভয় নয়, ঘটনার ফরতুন গরজ জান্নভারের হাজি ইকবালের বৈনকল এনকি চাচা হাজি ইকবালের এই ঘটনার লাই গত হয়েক মাস ধরে নিজগড় জান্নভারের সিটি কলেজের অনার্সের তৃতীয় বর্ষের ছাত্রী নাইমুন্নেসা। আমরা ঘরে যেতে পারতেছি না, ঘর থেকে এক এক দিন এক এক রকম লুটপাট হচ্ছে। আমাদের মেয়েদের কি দোষ ছিল যে আমরা আজকে ঘর ছাড়া হয়ে আছি? আমরা ঘরে যেতে চাই, ঘরে থাকতে চাই নিরাপদে। মেয়েদের ওরা সবসময় মেয়েদেরকে হুমকি দেয় যাতে ঘরে যেতে না পারি আমরা। ডেস্ক নিউজ, সি প্লাস টিভি। হ্যালো দর্শক, ভিডিও ইভেন ইসে সাবস্ক্রাইব লাহা উগে লাল বাটন আছে, ইবেত ক্লিক করুন আর সাবস্ক্রাইব করুন আর ইউটিউব চ্যানেল আর সাগাই হতা হই।